বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB Road কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, ডক্টর প্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে বলবো সুস্থতা, সৌন্দর্যতা, সুস্থতা এবং সর্বোপরি যেটা বলি সেটা হচ্ছে যে অর্থ সংকুলন হয় এমন জায়গা, তার নামে কিন্তু ডক্টর প্লাস। এবং যেখানে আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি, আমরা আলোচনা করে থাকি স্কিনের যাবতীয় সমস্যা, সেটা পিগমেন্টেশন হোক, বিভিন্ন ধরনের পিগমেন্টেশন, সেটা ফ্রিকলস হতে পারে, সেটা মেচেদার সমস্যা হতে পারে, বা অ্যাকনি বা পিম্পল থেকে স্পট হয়ে যায়, স্কার হয়ে যায় অনেক সময়, তার মধ্যেও কিন্তু বিভিন্ন ব্ল্যাক স্পট দেখা দেয়। তো সেখান থেকে বেরিয়ে আসা বা গ্লো হারিয়ে যাওয়া, বহু মানুষ এরকম রয়েছেন যারা ভাবেন যে অয়েলি স্কিন মানে খুব গ্লোয়িং স্কিন, অ্যাকচুয়াল তা নয়। আমরা জানি যে একটা সুস্থ স্কিন মানেই কিন্তু একটা গ্লোয়িং স্কিন হয়, একটা লাবণ্যময় স্কিন হতে পারে। তো সেইখানটা একটা সঠিক পরিচর্যার প্রয়োজন, সঠিক ডায়েটের প্রয়োজন, সব মিলিয়ে আলোচনা থাকে। চুলের সমস্যা, চুল পড়ে যাওয়া, ব্রিটল হেয়ার, স্প্লিটেন, স্ক্যাল্প ইনফেকশন, ড্যান্ড্রাফ, এগুলো নিয়েও আলোচনা করি আমরা অনুষ্ঠানে। মোটা হয়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে, আপনারা ওয়েট গেইন করছেন, প্রচুর ডায়েট করছেন কিন্তু কিছুতেই ওয়েটকে কন্ট্রোলে আনতে পারছেন না, সেগুলো নিয়ে আলোচনা করেন। মেকওভার, টোটাল মেকওভার নিয়ে আমরা আলোচনা করি। এবং আমাদের আজকেও আলোচনার সঙ্গে অবশ্যই রয়েছে বিশিষ্ট বিউটি কনসালটেন্ট সমীর দে। অনেক স্বাগত সমীরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একদম সমীরের সঙ্গে আপনারা রয়েছেন, তবে প্রতি অনুষ্ঠানে আমরা কোনো না কোনো বিষয়ের উপরে বিশেষ করে আলোচনায় থাকি আমাদের, তো যদিও ফোন কলস আমরা সব সমস্যা নিয়ে নিই। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্লোয়িং স্কিন বা গ্লো, হারিয়ে যাওয়া গ্লো কীভাবে পাবেন বা গ্লোয়িং একটা ত্বক আপনারা কীভাবে পাবেন, এই নিয়ে আমাদের আলোচনা আজকে থাকবে। তবে সমীরের সঙ্গে আমরা যাব, যাওয়ার আগে একটু সমীর আমরা দেখে নেবো যে কী বেসিক সমস্যা হয় গ্লোয়িং স্কিন না পাওয়ার ক্ষেত্রে বা গ্লোয়িং স্কিনে হওয়ার ক্ষেত্রে যা যা বাধা হয়। দিন দিন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, ত্বকে দেখা দিচ্ছে ট্যান, তাহলে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের উজ্জ্বলতা একবার গুড বাই বলতে শুরু করলে তাকে ওয়েলকাম করা খুব মুশকিল, তাই সাবধান। এবার প্রশ্ন, কেন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? এই সময়টাতে প্রচুর স্কিনের সমস্যা দেখা যায়। তার কারণ হচ্ছে, একটা তো হচ্ছে করোনার জন্য লোকেরা প্রচণ্ড টেনশন অ্যাংজাইটিতে ভোগেন, যার জন্য অনেক ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হয় বডিতে। সেই স্ট্রেস হরমোনগুলো স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাছাড়াও যেহেতু আমরা ঘরের মধ্যে বসে আছি, রোদের আলো লাগছে না আমাদের গায়ে, তার থেকে অনেক ধরনের স্কিনের সমস্যা দেখা দেয়। এবং লকডাউনে থেকে থেকে আমরা কিছু ব্যাড ফুড, মানে আমরা কিছু হয়তো অনেক হাই ক্যালোরি ফুড গ্রহণ করছি, যেটা আরেকটা কারণ আমাদের শরীরের স্কিনের সমস্যা। সমস্যার কথা তো শুনলেন, কিন্তু সমাধান? ডক্টর দেবরাজ পুরকায়স্থ বলছেন, আমার মনে হয় আমি যেটা বলবো, ফার্স্ট পয়েন্ট, গুড ফুড হ্যাবিটস। তার মানে হচ্ছে একটা ব্যালেন্সড ডায়েট, যার মধ্যে নির্দিষ্ট পরিমাণের প্রোটিন থাকবে, মিনারেলস ভিটামিনস থাকবে এবং ভিটামিন ই জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার থাকবে, তাতে স্কিনের কন্ডিশন অনেকটা ভালো থাকে। নাম্বার টু বলবো, রীতিমতো নিজেকে এক্সারসাইজে রাখা এবং করোনা বা ওই ধরনের নেগেটিভ জিনিস থেকে একটু দূরে রাখা নিজেকে, নিজেকে মিউজিক শোনা, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, তাহলে দেখবেন অনেক স্ট্রেস চলে যাবে। স্ট্রেস চলে গেলে স্কিনের কন্ডিশন নিজের থেকে অনেকটা ভালো হয়ে ওঠে। এবং থার্ড হচ্ছে, যেটা লকডাউনে আমরা বেরোতে পারছি না, বাড়িতেই আছি, তাই বাড়িতে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আপনার ত্বক বলে আপনার সৌন্দর্যের কথা, তাই তাকে ভালো রাখার দায়িত্ব আপনারই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। সুতরাং বুঝতে পারছেন যে গ্লো আমাদের চাহিদার একটা বিষয় হতেই পারে, তবে গ্লোয়িং ত্বক পেতে গেলে কিন্তু ওই আউটার অ্যাপ্লিকেশন কিছু করে ফেললাম, কিছু একটা বাজার চলতি জিনিস মেখে নিলাম, তাতেই গ্লো আসবে তা কিন্তু নয়। তার সঙ্গে তার ডায়েট, তার সঙ্গে তার
এক্সারসাইজ প্রত্যেকটাই কিন্তু ইন্টার রিলেটেড একটা সঙ্গে। তবে আমাদের জানাটা দরকার যে একটা অয়েলি স্কিনেও গ্লোয়ে যদি গ্লো আসতে পারে তো একটা ড্রাই স্কিনেই বা আসবে না কেন, অ্যাকচুয়াল বিষয়টা কি সব নিয়ে আজকে আলোচনা থাকছে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, ফোন নাম্বার যাচ্ছে 6292424 1 6292424 2, দুটি ফোন নাম্বার এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে কথা বলতে ফোন করুন। আপনাদের স্কিনের পিগমেন্টেশন নিয়ে, স্কিনের পিম্পল অ্যাকনি নিয়ে, স্পট নিয়ে, দাগ নিয়ে, গ্লো হারিয়ে যাওয়ার প্রশ্ন নিয়ে, এছাড়া হেয়ার ফল, ব্রিটল হেয়ার বা স্প্লিটেন্স বা ড্যান্ড্রফ নিয়ে ফোন করুন। মোটা হয়ে যাচ্ছেন সে নিয়েও প্রশ্ন করতে পারেন, তার সঙ্গে দাঁতের সেটিং বা স্মাইল কারেকশন নিয়েও ফোন করতে পারেন। আমাদের সঙ্গে সমীর রয়েছেন, একদম সমীরের কাছে চলে যাব সরাসরি। যে সমীর, এই যে অলরেডি আমাদের বিশেষজ্ঞ একজন চিকিৎসক বললেন যে বেসিক সমস্যাটা কী হয় আমাদের গ্লোয়ের, কিন্তু আমি একদম গোড়ার থেকে যাব। প্রতিদিন তোমরা বহু পেশেন্ট হ্যান্ডলিং করছো, তো সেক্ষেত্রে এই প্রশ্নটা কমন থাকে যে আমি গ্লো চাই, গ্লোয়িং স্কিন। একদমই তাই, কারণ হলো গ্লো এমন একটা জিনিস যেটা চাই না এরকম মানুষ নেই। সবাই চায় যে তার স্কিনের একটা আলাদা লাবণ্য থাক, মানে একটা সৌন্দর্য থাক। সেই সৌন্দর্যটা হারিয়ে যায় আমাদের, কেন হারিয়ে যায়, সবার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো আমাদের ওভারঅল লাইফস্টাইল। আমি যদি সারা দিন ধরে প্রচুর পরিমাণে আমি নিজেকে নিয়ে মেনটেন করলাম, কিন্তু আমার লাইফে কোনো একটা টেনশন, কোনো একটা সমস্যা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতর থেকে, সেখানে কিন্তু আপনার সেই যে সারাদিনের যে কার্যকারিতা সেটা কিন্তু ওয়াক করবে না ঠিকঠাকভাবে। এবং আপনি ধরুন কেয়ারিংটা এতটাই বেশি হলেন যে কেয়ারিংটা আপনাকে জানলেন না আপনি, যে এই কেয়ারিংটা আপনার জন্য আদৌ দরকার আছে কি না, বা এটা আপনার স্কিনের জন্য ফিউচারের জন্য ভালো কি না। এরকম কেন বলছি, কারণ নেগেটিভ দিয়ে আলোচনা শুরু করলাম প্রোগ্রাম, কারণ হলো এত বছরের একটা এক্সপিরিয়েন্স, বহু মানুষকে দেখেছি ডক্টর প্লাসের দোরগোড়ে আসতে কিন্তু তারা স্টার্টিংয়ে না, অনেক কিছু করে ধরুন একটা নর্মাল গ্লো চাইতো একটা কেউ, সে গ্লোটা ফিরিয়ে আনার জন্য এমন কিছু জিনিস মাখতো, পরে মুখটা সিঁদুরের মতন লাল, যেটা থেকে কোন মানে টোকা দিলেও লাল একটা রক্তের মতো একটা ব্লাড ক্লট হয়ে যাচ্ছে এরকম একটা স্কিন করে নিয়ে, তারপর ডক্টর প্লাসে এসে বলে যে আমার স্কিনটা একবার ঠিক করে দিন। সবার আগে জানতে হবে যে ডক্টর প্লাস ভগবান নয়, ডক্টর প্লাস চেষ্টা করে ডেফিনেটলি নিজেকে, মানে যারা আপনার যারা আসবেন তাদেরকে ভালো রাখার, ভালো করার, কিন্তু একটু সময় নিয়ে যদি আসেন দেখবেন হাসির যে একটা দেখবেন লিমিটেশন থাকবে। দেখবেন অনেকে খুব অল্প হাসে, অনেকে খুব স্মাইলটা বড় করে হাসে। আমরা চাই সবসময় বড় করে হাসিটা দেওয়ার, যাতে ফিরিয়ে দিতে পারি। এবার সেটা তখনই ফিরিয়ে দিতে পারবো যখন সে খুব অল্প সময়ে ডক্টর প্লাসের কাছে আসবে সমস্যা সমাধান করার জন্য। গ্লো আমাদের হারিয়ে যায়, আমাদের প্রত্যেকটা মানে বডিতে যে সেল, যে টিস্যু, সেই টিস্যুর দিনের পর দিন যদি ডিঅ্যাক্টিভেট হয় ঠিকঠাকভাবে, পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স যদি আমরা ঠিকঠাকভাবে মানে আমাদের বডিতে না থাকে, তখন আমাদের স্কিনের কিন্তু গ্লো হারিয়ে যায়। সেই গ্লো হারিয়ে যাওয়ার কারণ কি, শুধু মাখা বলবো না আমি, খাওয়া দাওয়া একটা বড় কারণ হতে পারে। কারণ যদি আমি ঠিকঠাকভাবে প্রোটিন ইনটেক না করি, ভিটামিন ইনটেক না করি, তাহলে আমার ফলিকলস, টিস্যু, যেগুলো মানে বডির যে আমাদের যে টিস্যু ড্যামেজ হয় সেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, অ্যাক্টিভেট হবে না। তো সেগুলো অ্যাক্টিভেট হতে গেলে আমাকে ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে একটা খাওয়া দাওয়ার রিদম রেগুলার রাখতে হবে। এবার ডেফিনেটলি একটা বাহ্যিক সৌন্দর্যর তো একটা দরকার থাকে কোনো কিছুর, মানে নর্মাল যদি সিম্পলভাবে কোনো কিছু বোঝায়, খুব দামি একটা যদি কিছু আপনি কেনেন, সেটা একটা হতে পারে একটা টিভি বা একটা আলমারি বা একটা শাড়ি, যেটাই কিনবেন দামি, সেটা দেখবেন একটা মেনটেন্যান্সের জন্য একটা ভালো কিছু লাগে। একটা শাড়ির জন্য ভালো একটা ড্রাই ওয়াশে দেওয়ার চেষ্টা করি আমরা, বা একটা ভালো সার্ফ ইউজ করার চেষ্টা করি। টিভি ফ্রিজ হলে সেগুলোকে আমরা একটু কেয়ারিং করে ঠিকঠাকভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো সেরকমই স্কিনটাকে ভালো রাখতে গেলে, ভেতর থেকে তো স্কিন আমি খাওয়া দাওয়া দিয়ে ভালো রাখলাম, বাহ্যিকভাবে যদি আমি ভালো রাখতে চাই সেখানে আমাকে কিছু জিনিস ইউজ করতে হবে। যেরকম এখনকার দিনে সানস্ক্রিন প্রচণ্ড পরিমাণে মাস্ট, উইদাউট সানস্ক্রিন রোদে বেরোনো একদমই উচিত নয়। কারণ রোদ কেন, আমি বলবো কুকিং করতে যাওয়া উচিত নয়, কারণ এখনকার যে হিট, যে জেনারেশন, মানে যে ওয়েদারের মধ্যে আমরা রয়েছি, সেই ওয়েদারে স্কিন ট্যান হয়ে যাওয়া, স্কিন হিটের থেকে বার্ন হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি। তার ফলে কী করা উচিত আমাদের, পর্যাপ্ত পরিমাণ জল, যাতে আমাদের বডি ডিহাইড্রেটেড একদম না হয়। বডি ডিহাইড্রেটেড হলে স্কিন ড্রাই হবে, আর ড্রাই হলেই স্কিনের মধ্যে ট্যান পিগমেন্টেশনগুলো আমাদের থাবা বসাবে। তাহলে আমাদের যেটা করতে হবে, বেশি করে জল খেতে হবে, সকালবেলা থেকে রাত পর্যন্ত একটা মেনটেন্যান্স। কীরকম মেনটেন্যান্স, আমি বলছি না সারাদিন কাজকর্ম ফেলে দিই, সবাই এগুলোই করুন, কিন্তু যেইটুকু করা সেটুকু কিন্তু আমরা কাজের মধ্যেও করতে পারি। একটা ভালো ফেস ওয়াশ ইউজ করা, দিনের বেলা সানস্ক্রিনটা ডেফিনেটলি ইউজ করা, সারাদিন কাজ করার পরে বাড়িতে ফিরে এসে একটা ফ্রেশ করে একটা মুখটা ভালো করে ওয়াশ করা, ওয়াশ করার পরে একটা হালকা লাইট ওয়েদার অনুযায়ী ময়েশ্চার লাগানো, সেটা গরমকালে গরমকালের মতন, বর্ষাকালে বর্ষাকালের মতন, শীতকালে শীতকালের মতন একটা হালকা ময়েশ্চার, রাত্রিবেলা শোয়ার আগে আবার একটু ভালো করে ওয়াশ করা মুখটাকে, তারপর একটা ভালো নাইট ক্রিম, বয়স অনুযায়ী, এজ অনুযায়ী একটা লাগিয়ে ঘুমানো,
এটুকুই তো মেনটেনেন্স। একটা ব্যাপার আছে সময় সেটা হচ্ছে এই যে মেনটেনেন্সের কথাটা বললে যে কিভাবে ওয়াশ করা এবং তার সঙ্গে মানে তোমার একটা নাইট ক্রিম একটা নিজের মতো মানে স্কিন টাইপ অনুসারে মেখে শোয়া, কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের তো মেইন হচ্ছে আমরা এখন অ্যাড ওয়ার্ল্ডের মধ্যে মানে বিলং করছি, তো যত বেশি চাকচিক্য দেখবো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখবো ওখানেই ঝোঁকে এবং সেখান থেকে যাই হোক কিছু একটা মেখে নিলাম। এই যে তুমি বললে না যে প্রচুর কিছু করার পরে যখন স্কিনটা লাল হয়ে যাচ্ছে টোকা মেরে ব্লাড ক্লট হয়ে যাচ্ছে তখন এসে বলছে কিছু একটা করুন, আমি বলছি এক্সট্রিম পর্যায়টা না গিয়ে ধরো আমরা বলি যে গ্লোয়িং স্কিন দরকার এবং অনেকেই চাইছে যে আমার স্কিনটা গ্লো হবে, এটা কিন্তু অতিরিক্ত পরিমাণ ড্রাই আমার স্কিনে গ্লো আসবে না, কিন্তু এরকম হাজার একটা স্কিন হচ্ছে ড্রাই স্কিন যারা কিন্তু গ্লোয়িং স্কিন। আমি বলবো ডক্টর প্লাসের যে গাইডলাইন্সটা সেইটা ঠিক কিভাবে, আমি এখানে এবার আসি যদি ডিরেক্টলি একদম ইন্টারাপ্ট করি এটার ভিতরে তাহলে বলবো যে গ্লো আমাদের গ্লো দরকার, আলটিমেটলি আমাদের স্কিনে গ্লো দরকার, সেটা স্কিন যদি ড্রাই হয় কারোর শুধু যে মানে কিছু প্রোডাক্ট লাগিয়েও সব ঠিক হয়ে যাবে এরকম নয়। অনেক সময় এখনকার দিনে যে অ্যাডভান্স থেরাপিগুলো ডক্টর প্লাসে রেখেছে মেডিকেটেড ওয়েতে কিছু ফেসিয়াল টাইপে টাইপ অফ ফেসিয়াল, কিন্তু আমরা ফেসিয়াল বলি না মেডিকেটেড থেরাপি বলে থাকি কারণ যেহেতু এটা মানে লং টাইম একটা মানে প্রসিডিওরের মধ্যে পরে যেটা ট্রিটমেন্ট করাবার একটা লং টাইম সুন্দর নিজেকে রাখা যায় মানে দুদিন চার দিন পর পর আবার ওটা নষ্ট হয়ে যাওয়া সৌন্দর্যটাকে আবার করার জন্য ফিরিয়ে যাওয়া এরকম দরকার হয় না, একটা কোর্স থাকে সে কোর্সটা কমপ্লিট করাবার একটা প্রপারলি মেনটেন্সের উপর থাকলে সেটা ভালো থাকে। সেরকম ধরো কারোর স্কিন ড্রাই হয়ে গেছে তাহলে সে ড্রাইনেসটাকে কাটাতে হবে, কারণ ড্রাইনেস কাটালেই তার স্কিন গ্লো পাবে, তাহলে কী করতে হবে আসবো আমরা কী করতে হবে সেই বিষয়ে। হ্যালো একটা কথা জিজ্ঞাসা করবো, আগামী কোন দিনে যাবো ওনার প্রোগ্রাম দেখছি তো আমার খুব প্রিয় ম্যাম আপনিও। ও থ্যাংক ইউ। আচ্ছা শোনো আপনি তো কত ফোন করেন আমি সব দেখি। থ্যাংক ইউ ভাই। আমি বুঝতে পেরেছি, বলুন কেমন আছেন? হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ স্যার আমি বলছি যে এই শনিবার এলে তো 21 দিন হবে, আমি কবে যাব? আসুন তারপরে, আপনার কাছে নাম্বার আছে আমার, আপনি 21 দিন শনিবার হলে তারপরে একটা ফোন করুন, করে চলে আসুন আমাকে ফোন করে ডেট নিয়ে। আচ্ছা কেমন আছেন 21 দিন হওয়ার আগে? আমি ভীষণ ভালো আছি। আর স্যারকে এইটা টিভিতে বলতে বলুন যে এত বছরের মহিলা একজন এসেছিলেন। এত বছরের মানে কত বছরের একটু শুনি। আপনার গলার স্বর ভীষণ মিষ্টি। ও বাবা, আমার ছেলেদেরকে ফোন করলে ছেলে বন্ধুরা বলে প্রেমিকের সঙ্গে কথা বলছো, আর দেবাশিস দা তুমি বলছো যে মায়ের সাথে কথা বলছি। ও আমার যে গলা শুনে সেই ওইম বলে যে দেখ এমনি এখন ভালো আছেন তো মোটামুটি? হ্যাঁ 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 স্যার ভালো তো আছি। আপনার কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল ম্যাম? আমার তো মানে ভীষণ পিগমেন্টেশন হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মুখের ওই গোল জায়গাটা না আর নাকের ডগায় একটা আড্ডা হয়েছিল, তা আমি ম্যাম অর্কেস্ট্রার প্রোগ্রাম করতাম তো আমি নিজেকে সবসময় সুন্দর দেখার চেষ্টা করি। আচ্ছা এখন একটু ঠিক আছেন তো? অনেকটা ঠিক আছে। আর আমার তো একটা সিটিং, আমি তো গ্লোর জন্য আজ কথা হচ্ছে, আমি গ্লোর জন্যই করছি যাতে পুজোর সময় একটা সুন্দর লুক হয়। শুনুন এবার, টেনশন ফ্রি থাকুন, আপনাকে যেগুলো যেগুলো বলেছিলাম আমি সেগুলো সব আপনি পাবেন, খালি একটু এই যেরকম এই ভালোবাসাটা রেখেছেন এই ভালোবাসাটা রাখবেন, ধৈর্য ধরবেন, দেখবেন আপনি হ্যাপি থাকবেন। 59 কেন, 59টা আপনার বয়স, যদি 69ও হয় তাও আপনি একটা জায়গায় আটকে থাকবেন যেরকম এখন আটকে আছেন। ভীষণ ভালো লাগলো শুনতে, থাকুন এইটা হচ্ছে মানে দ্যাটস দ্য স্পিরিট আমরা বলি যে বয়সটা একটা সংখ্যা, তো সেই সংখ্যা যদি হয় তো সেই জায়গায় নিজেকে, এই যে উনি বলছেন যে আমার গ্লোয়িং স্কিন দরকার, এই একটা জায়গা যে গ্লো গ্লো হারিয়ে গেল বয়স হয় না। ডক্টর প্লাসে তুমি গাইডলাইন্স দিয়েছো, ডক্টর প্লাস ট্রিটমেন্ট করেছে, এখন উনি 21 দিনে অনেকটা ঠিক আছেন, ভালো আছেন, তো ভালো লাগলো কল করার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ এরকম
ভালোবাসা চাই আমরা সব সময় যে একটু পাই, তো এই যে সাহস করে কল করে বলা এগুলো খুব মানে একটা আন্তরিকতা ভেতর থেকে আসা। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। তো যেটা বলবো সেটা হলো এখন এই যে গ্লো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে গ্লোর প্রথমে আমি তখন হাইড্রেশন থেরাপির কথা বলছিলাম, যেটা নিলে স্কিনের ড্রাইনেসটা কাটবে, যেখান থেকে আপনি স্কিনের গ্লোটা ফিরে পেতে পারেন। এবং দেখবেন ড্রাই হয়ে গেলে শুধু অনলি ফর যে গ্লো হারিয়ে যায় তা না, খুব অল্প বয়সেও দেখবেন তাদেরকে একটু বুড়িয়ে যেতে দেখতে পাওয়া যায়, মানে স্কিনটা যেখানে কোথাও যেন একটা কুচকে গেছে মনে হয়, কারণ যেহেতু স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই। তো সেই ড্রাইনেসটাকে কাটানোর জন্য ডক্টর প্লাসে হাইড্রেশন থেরাপি রয়েছে। হাইড্রেশন থেরাপি দ্বারা ডক্টর প্লাসের ড্রাইনেসটা কাটলো এবং আপনার যে এজটা এজটা একটা কন্ট্রোলের মধ্যে রাখা গেল। এবার যদি নর্মাল কেউ নর্মালি গ্লোর জন্য ট্যান পড়ে যায় না, মানে স্কিনে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, ট্যানের থেকে একটা মানে একটা পোলে পড়ে একটা আবরণের মতন মানে পোলে পড়ে, যেটা যেটা আপনার অরিজিনাল যে সৌন্দর্য অরিজিনাল যে কালারটা সেটাকে কোথাও হারিয়ে ফেলা হয়, তো সেখান থেকেও গ্লো নষ্ট হয়। তো সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য ডক্টর প্লাসে ট্যানিং থেরাপি রয়েছে, যে ট্যান রিমুভাল থেরাপি যেগুলো বলা হয়। তো থেরাপি যারা যারা আমি মানে কোনো জায়গার নাম নেব না, অনেকেই অনেকে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন বা থেরাপি নেন, এবং সেরকম কিছু ভালো নামি দামি জায়গার থেকেও মানুষ এসছেন ডক্টর প্লাসে নিয়েছেন থেরাপি, এবং তারা কিন্তু ট্রিটমেন্টের পরে বলেছেন যে ট্রিটমেন্টের ডিফারেন্সটা কোথায়। তো ওই জন্য আমরা বিশ্বাস করি, ট্রিটমেন্টের ওপরে ভরসা করি, আসতে হবে, আসলে আমরা সেটা বোঝাতে পারবো। রাইট, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? তৃষা মুখার্জি। আচ্ছা, কোথা থেকে বলছেন? গড়িয়া। গড়িয়া, বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। গড়িয়া থেকে। হ্যাঁ, কি সমস্যা? আমার ডাক্তারবাবুর কাছে একটু প্রশ্ন, আমার যে গালের দুপাশ জায়গাটা একদম কালো হয়ে গেছে। আচ্ছা, বয়স কত আপনার? আপনার বয়স কত? ম্যাডাম আপনি টিভিতে শুনছেন মনে হয়, আপনি ফোনে শুনুন, টিভিতে শুনলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। 50 বছর? আচ্ছা আচ্ছা, এখন আপনার সমস্যা হচ্ছে দুটো গালে দুটো দাগ হয়েছে, তাই তো? এবং সেই দাগগুলো কি মানে স্টার্টিং এ না অনেক বছরের দাগ? অনেক বছরের। অনেক বছর, এটা কি মেচে দা বলছেন আপনি? তো হ্যালো, হ্যাঁ অনেক বছর আগে। ঠিক আছে, আপনি আমার আমি আপনাকে আমি বলি একটু, আমার মেয়ে যখন ক্লাস 9 এ পড়ে, আচ্ছা, তখন আমি একদম যত্ন করতে পারিনি, রোদে পুড়েছি, রান্না করেছি, বুঝতে পেরেছি, বিশ্বাস করিনি। এখন আপনি কোথা থেকে বলছেন বললেন? গড়িয়া। গড়িয়া থেকে। আপনি শুনুন, টিভির ভলিউম দিয়ে শুনুন। আচ্ছা, ফোন ছেড়ে শুনুন। এটা দেখুন, এটা কিন্তু স্বাভাবিক, এটা বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম হয় যে বাচ্চাদের উপরে সংসারের উপরে কেয়ারিং করতে 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 নিজেকে কেয়ার করার হয় না। একটা সময়ের পরে যখন আয়না সামনে দাঁড়ানো হয়, তখন আয়না কথা বলে, তখন আয়না দাঁড়িয়ে সে নিজেকে নিজেকে ভাবে যে আমি কী ছিলাম, কী হলাম। তো সেরকমই কিছু মানুষ যারা এখনও এই প্রবলেমগুলো নিয়ে ভুগছেন, তাদের সবাইকে বলবো আপসেট না হয়ে, দেখুন লাইফ কোথাও থেমে থাকবে না, লাইফ আমাদের এইভাবেই এগিয়ে যাবে এবং আমরা সবাই এইভাবেই এগিয়ে যাব। তো আপনাদের হাতে এখন অনেক অপশান রয়েছে, যেটা আগে পুরোনো দিনে কিন্তু ছিল না মানুষের হাতে। মানুষের কোনো প্রবলেম হলে সেটা সারা জীবন বইতে হতো, সেটারও কোনো অপশান ছিল না। এখন কিন্তু অনেক অপশান রয়েছে, তার মানে কি আপনি আপনার এই ট্রিটমেন্ট মানে এই প্রবলেমটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে পারেন ডক্টর প্লাসের হাত ধরে। আপনি ডক্টর প্লাসের হেল্পের নাম্বারে কল করুন, অ্যাপয়েন্টমেন্ট করান, গড়িয়া থেকে যেদিন পারবেন ডক্টর প্লাসে একদিন চলে আসুন, এখানে কনসাল্ট করুন। এখানে থেরাপি দ্বারা আপনার যে কন্ডিশান সেখান থেকে অন্তত মানে যতটা সম্ভব আমরা ওটাকে ক্লিয়ার করে দেওয়া যেতে পারে সেটা আমরা করব। তবে একটা জিনিস পরিষ্কার বলবো সবসময়, মেলাজমা যদি মেচে দাদা হয় দ্যাট ইজ নট কিওরেবল 100%, একদম পরিষ্কারভাবে বলা হয়, কিন্তু যতক্ষণ না দেখতে পারবো সেটা কী টাইপের দাগ সেটা আমরা বলতে পারবো না। আপনি যদি গড়িয়া থেকে শুধু দেখাতে আসবেন, ভাবেন যে একবার দেখাবো, তারও একটা অপশান আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ আছে, দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করুন, ফটো পাঠান, ফটো দেখেও আমরা বলে দিতে পারবো যে এই ট্রিটমেন্টটা করলে আপনি কতটা পার্সেন্টেজ রেজাল্ট পেতে পারেন এবং ট্রিটমেন্টটা করা যাবে কি যাবে না। হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 9051618301983076755। দেখুন একদম স্ক্রিনের উপরে রাইট সাইডে যাচ্ছে, এটা হেল্পলাইন ডক্টর প্লাসের, এখানে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা পৌঁছে যাবেন। এবং আরেকটি কথা বলি, ডক্টর প্লাসও কিন্তু দূর দূরান্তে পৌঁছচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, দেখুন বর্ধমান, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা যাচ্ছে, ডেট যাচ্ছে, আপনারা সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যার ছবি তুলে পাঠাবেন, ফোন করবেন না, ওখানে সমস্যার ছবি তুলে পাঠাবেন,
করবেন, সেক্ষেত্রে তারা বলে দেবেন এবং একটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পৌঁছে যেতে হবে। আমরা যে আলোচনা ছিলাম সেখানে ব্যাক করি, দেখো গ্লোয়িং স্কিনের জায়গায় আমি একটাকে তোমাকে বলছিলাম যে ডক্টর প্লাস কীভাবে গাইড করছে, একটা পিগমেন্টেশনের অলরেডি একটা ফোন এলো আমাদের লাইভ অনুষ্ঠানে যে কীভাবে স্কিনের গ্লোটা উনি চাইছেন, তো গ্লোটা বলে না, অনেকেই ভাবেন যে এই বয়সে এসে কী দরকার বা এই বয়সে মনে হয় আমার কিছু হবে না, কিন্তু এটা একটা বড় এক্সাম্পল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কল করলেন বলে আজকে, কারণ দেখুন এজ ম্যাটার করে না মানুষের লাইফে, সত্যি এজ ম্যাটার করে না, যদি সে মন থেকে চায় যে আমি ভালো থাকবো নিজেকে ভালোবাসবো। তো সেরকমই গ্লোরও এই যে ফিরিয়ে দেওয়ার আমাদের ডক্টর প্লাস যে থেরাপিগুলো দেয় তার এই যে চুলের জন্য, আমরা অনেক সময় বলি না চুলের ট্রিটমেন্টের জন্য এই বয়সের মধ্যে হলে হবে, চুলেরও কোনো বয়স হয় না, চুলের একটা লেভেল অবধি বয়সে গিয়ে আমরা চুল বাজাতে পারি, কিন্তু সেই লেভেলে যতটা সম্ভব ততটা, মানে একটু ধীমে হয় আর কি, বাট হয়। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আপনি কি মোবাইলে কথা বলছেন? আচ্ছা, বলুন কি সমস্যা? আমার মুখে প্রচন্ড কালো দাগ। বয়স কত? আমার বয়স সমস্যা হলো দুটো মুখে দাগ। আচ্ছা আচ্ছা, স্কিনটা কি আপনার পাতলা? উঠছে না স্কিনটা কি পাতলা? দুগালে দুগালে। আপনি কি ফোনে শুনছেন না টিভিতে শুনছেন? আপনি শুনতে থাকুন, আপনি টিভি ভলিউম দিয়ে শুনুন। আমি বলে দিচ্ছি এবার সবাইকে, বারবার একটা কথা বলা হচ্ছে, যারা ফোনে কথা বলছেন তারা একটু আউটসাইডে গিয়ে কথা বলুন। একটা মজার বিষয় আছে আমি আপনাদের বলি। এক্স্যাক্টলি, হ্যাঁ আপনারা ভাবছেন আমি তো রয়েছি দক্ষিণেশ্বরের ঘরে, আমার ঘরের টিভি টেলিভিশন সেট এখানে, এরা কী করে বুঝবে? বুঝতে পারবে না, আমি সাউন্ড বাড়িয়ে রাখলেও বুঝতে পারবে না। তা নয়, এটা টেকনিক্যালি সাপোর্ট দেয় না। সে আপনি যদি দিল্লিতেও থাকেন সেখানেও টেলিভিশন সেট অন থাকে আর তার সামনে কথা বলেন, তাহলে টেকনিক্যালি ওটা সাপোর্ট দেয় না, একটা ইকো হয় এবং সেটা আপনি হাজার চেষ্টা করলেও ওটাকে কাটতে পারবেন না। ওটা একটাই রাস্তা, যদি টিভিটা আপনি মিউট করে দেন বা পাশের ঘরে মোবাইল নিয়ে চলে যান, অন্য কেউ বাড়ির লোক দেখুক টিভি অন করে, আপনি পাশের ঘরে মোবাইল নিয়ে চলে যান বা ফোন নিয়ে চলে যান, তবে গিয়ে পসিবল কথা। আপনি পরে ইউটিউবে অনুষ্ঠানটা দেখে নেবেন, আপনার ভালো শুনতে পাবেন। সিরিয়াস একটা ম্যাটার আলোচনা হয়, সবাই সবার কিছু সমস্যা নিয়েই আলোচনা করেন, তো নিছক সিরিয়াল তো নয় এটা যে সবাই দেখবো দেখে ছেড়ে দেবো, যেহেতু এটা নিয়ে আমাদের মানে অনেক আলোচনার মধ্যে মানে সলিউশন, মানে সলিউশন বের করতে হয়, তার জন্য একটু কেয়ারফুলি যারা কল করবেন তারা এইগুলো একটু মেনটেন করে কল করবেন, তাহলে দেখবেন আপনাদের যে সমস্যা নিয়ে কল করছেন তার সমাধানটা খুব ভালোভাবে আমরা বোঝাতে পারবো, দিতে পারবো। তো আপনার যেটা আমি বুঝলাম, পুরো দুটো মুখে গালে দুটো মানে আপনি বললেন যে দাগ এবং কপালেও ভুরুতেও দাগ, আমার মনে হয় স্কিনটা অনেকটা পাতলা হয়েছে আপনার, কারণ অনেক কোনো রকম স্টেরয়েড প্রোডাক্ট আপনি লাগাতেন হয়তো একটা সময়। এবার কী লাগাতেন আপনার সাথে, যেহেতু আমি ঠিকঠাক কথা বলতে পারলাম না তাই আপনাকে আমি জিজ্ঞেস করতে পারলাম না এগুলো, তবে দাগটা যদি টাইপ অফ মেলাজমা হয় সেটা কিন্তু 100% কিওর হবে না, যদি নর্মাল পিগমেন্টেশন হয় তাহলে পুরো চলে যেতে পারে, আর মেলাজমা যদি হয় সেটাও একটা লেভেল অবধি কন্ট্রোল হতে পারে। তো আপনি যেটাই হবে না কেন, যদি মনে হয় দক্ষিণেশ্বর থেকে একবার এসে দেখাতে পারবেন বিরাটিতে, কারণ বিরাটি এমন কিছু দূর নয়, একদিন একটু কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, নিয়ে চলে আসুন, দেখিয়ে যান। আর যদি মনে হয় যে না একটা ফটো পাঠিয়ে দেখবো, তাহলে একটা হোয়াটসঅ্যাপে ফটো পাঠান, দিয়ে ফটো পাঠিয়েও যে জেনে নিন যে এটা থেরাপি হয় কি হয় না। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন যাচ্ছে একটা গ্রিন স্ট্রিপের মধ্যে, 9836323288, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ছবি তুলে পাঠাতে পারেন। আমরা ফিরবো আলোচনায়, আপনারা একটু পরে জানি না যতটুকু সময় রয়েছে ফোন করলে টিভির ভলিউমটা মিউট করে আসুন, তাহলে আপনার সমস্যার মতো যাদের সমস্যা তারাও অনেকটা বুঝতে সুবিধা হবে তাদের। দেখো আমরা ছিলাম গ্লোতে, যদি স্কিন গ্লো নিয়ে আলোচনা করছি, সবাই ভাবছেন হয়তো স্কিনের শুধু স্কিনের মধ্যে কিন্তু মুখ শুধু পড়ে না, টপ টু টো আমরা কিন্তু আমাদের বেশিরভাগ জায়গা কিন্তু আমাদের স্কিনে ঢাকা, এবং সবাই একটা ফলো করবে যারা আমাদের যে জায়গাগুলো এক্সপোজ হয় না সেই জায়গাগুলো আমাদের কিন্তু সেইভাবে ডার্ক হয় না, সেইভাবে গ্লো হারিয়ে যায় না, যেইগুলো এক্সপোজ হয় সেগুলোতেই ট্যান পড়ে, সেগুলোই বেশি পরিমাণে ড্রাই ড্রাই লাগে এবং রুস্কো খুস্কো হয়ে যায় এবং সেই জায়গাগুলোই আমাদের পিগমেন্টেশন চলে আসে বেশিরভাগ। তো সেই জন্য কিন্তু ডক্টর প্লাস অনলি ফর ফেসের থেরাপি করবে তা নয়,
যদি আপনার মনে হয় আপনি দুটো হাতে থেরাপি করবেন, আপনি লেগ লেগ করবেন, আপনি নেক করবেন, মানে আপনি ব্যাক করবেন, তো যে কোনো জায়গারই আপনি থেরাপি নিতে পারবেন পার্ট বাই পার্ট, সুন্দর রাখার জন্য, নিজেকে মেনটেন করার জন্য। আর এটা কিন্তু এরকম নয় যে শুধু ওনলি ফর মডেল অ্যাক্টার্স তারাই আসতে পারবে, একদম নিম্নবিত্ত থেকে একদম উচ্চবিত্ত সবার জন্য ডক্টর প্লাস অ্যাভেলেবেল আছে এবং খুব সীমিত, মানে যে প্রাইসগুলো, যে প্রোডাক্টগুলো আপনারা কেনেন বাইরে থেকে এবং দিনের পর দিন ইউজ করেন, এক বছরে একটা প্রোডাক্টের হিসাব করবেন যে কত টাকা আমি প্রোডাক্ট মেখেছি সারা বছরে এবং রেজাল্ট কতটা পার্সেন্টেজ পেয়েছি, দেখবেন সেইটা যখন হিসাব করবেন তখন ডক্টর প্লাসে যখন আপনি আসবেন যে খরচাটা আপনি করবেন এবং যে রেজাল্ট আপনি পাবেন উল্টো দিকে রাখতে হবে আপনাকে সেটা, মানে এটা যেরকম আপনাকে খরচা খরচার মানে হ্যাপিনেসের ব্যাপারটা যদি 20% হয় খরচা হবে 100%, তখন উল্টো হবে, খরচা যদি 20% হয় হ্যাপিনেস হবে 100%, মানে এইটুকু গ্যারান্টি দিতে পারি আমরা। মানে খুব সহজ একটা ইকুয়েশন সমীর বোঝালো যে মানে খরচ কম লাভ বেশি, তার নামে কিন্তু ডক্টর প্লাস। এবং ডক্টর প্লাস যেখানে আপনাদেরকে প্রচুর গাইডলাইন্স দিচ্ছেন শুধু তার নয়, তার সঙ্গে দেখুন আপনার বর্তমানে যে সমীর আমাদের যে সিচুয়েশন এখন এই থার্ড ওয়েভ আসছে, তো সেই জায়গার থেকে অ্যাওয়ার হতে ডক্টর প্লাস আপনাদের জন্য যেমন চিল মাস্ক নিয়ে এসছে, তার সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার্স রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এবং অবশ্যই যার যেটা আমাদের একদম দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গেছে সেই জায়গাতেও থেকেও আপনাদের কিন্তু প্রোটেক্ট করছে। আর তার সঙ্গে সঙ্গে এই সুন্দর বা সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে সুস্থতার সঙ্গে সেখানেও কিন্তু ডক্টর প্লাস, ডক্টর প্লাসে অনেক দূর দূরান্তের মানুষের সময় আসছে, বহু মানুষ এই যে দেখো মানে বলে না যে লকডাউন, এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, হয়তো আমরা একটা জায়গায় আটকে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের কানেকশন ওভার ফোন, কেয়ারিং, কী করবো না করবো এগুলো কিন্তু বন্ধ হয়নি, এবং এটা বোঝা যায় যে তারা ডক্টর প্লাসকে কতটা ভরসা করে এবং কতটা ভালোবাসে, এবং আমরাও কিন্তু আমাদের তরফ থেকে সেই চেষ্টাটা করি সবসময় যারা তারা সেখানে থেকে ট্রিটমেন্ট পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না, কিন্তু যাতে তারা ভালো থাকা কীভাবে একটা গাইডলাইন ঘরোয়া বলে দেওয়া যায় সেটা কিন্তু বলে দেওয়া হয়, যাতে বলে দেওয়া হয়েছে যারা আমাদের পুরনো ক্লায়েন্ট। এবং এই যে আমাদের স্টার্ট হচ্ছে ডক্টর প্লাস, সামনেই বাইরে যাওয়া স্টার্ট হচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন হয়তো ডেটগুলো যে কী কোথায় কোথায় যাচ্ছেন, যারা যারা যেখানে যেখানে আছেন, যারা মনে করছিলেন কবে ডক্টর প্লাস আসবে, কবে আবার দেখাতে পারবো, তারা কিন্তু এখন থেকে আবার ডক্টর প্লাসকে অ্যাভেলেবেল পাবেন, সেই সব জায়গাগুলোতেই একটু কল করে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। সুতরাং আজকে আর হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন, হেল্পলাইনে ফোন করতে থাকুন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে থাকুন এবং অবশ্যই যোগাযোগ করুন দূর দূরান্তরের মানুষ, এবং ডক্টর প্লাসও কিন্তু আগামী দিনে বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। অনেক ধন্যবাদ সমীরকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।